ডিউকের লাইন আপ ভিউজ দেখে দাও, পুরো ডিউকের লাইন আপ। এখানে দুটো জড়ুয়া ভাই আছে, এদিকে আছে, এটা তো পুরো একদম বুলেটের লাইন আপ। ও কি লাইন আপ বুলেটের! এদিকে মেটিওর আছে, 1 2 3 4 পাঁচটা এনএস আছে আরো দাদা। স্কুটির তো লাইন আপ দাদা এখানে অটোমেটিক্যালি থাকে। এক কাওয়াসাকি আছে, এইদিকে আছে ট্র্যাম্প আছে, মানে মাইলেজ কিং আছে, MT-15 আছে। তো আমাদের সাথে আছে দাদা। দাদা কেমন আছো? আমি ভালো আছি। ভালো আছো তো? একদম মানে দিন দিন গ্ল্যামারটা বাড়ছে আজকে, একদম পুরো হ্যান্ডসাম লাগছে আজকে। আর সামনে ভিউয়ার্সদের সামনে ঈদ আসছে, ফেস্টিভ্যাল, তো সেই উপলক্ষে একটা ধামাকা অফার রাখতে হবে। সামনে ঈদ আছে, হোলি আছে, অফার তো তোমার চ্যানেলে নাম করে যেই আসুক না কেন, অন দা টেবিল ডিসকাউন্ট হয়ে যাবে। আচ্ছা, আজকে স্টার্টিং প্রাইস কি থাকছে? স্টার্টিং প্রাইস আছে 25,000 টাকা থেকে 22,000 টাকা শুরু। আচ্ছা, আমাদের চুপি হবে 22,000 টাকা থেকে। আচ্ছা, নতুন যারা ভিউয়ার্স আছে তাদের প্রপার অ্যাড্রেসটা একটু বলে দেয়। আমাদের দোকানের অ্যাড্রেস মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম চৌমাথা, কলকাতা 7,129, যশোর রোড 109। আচ্ছা, সুভাষ একদম চৌমাথাতে, সুভাষ ময়দানের বিপরীত সাইডে, পাশেই চৌমাথা আছে। মানে এসে আর ডিসপ্লে তো তোর নাম্বার যাচ্ছে, দাদাকে ফোন করলে অলওয়েজ গাইড করে নেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হন্ডা প্রথম আমরা সুপার বাইক থেকে শুরু করি, তাই তো? হ্যাঁ, প্রথম আছে হন্ডা CBR 650F, 2016 গাড়ি। আচ্ছা, এটা 25,000 কিলোমিটার চলা আছে। এটার দাম পড়বে 5,75,000। 5,75,000, তাই তো? আচ্ছা, মানে বাইকের সঙ্গে কোনো গিফট থাকছে না এমনি দামেই? না, ওটা দামে অন দ্য টেবিল নেবে। মানে কি করে ভিডিওতে তোমার চ্যানেলে নাম করে আস, সেটা আলটিমেটলি দেখা যায় যে অ্যামাউন্টটা এ করে নেয়। সে তো অবশ্যই। দাস মোটরস মানে কোনো নো গিফট অনলি ডিসকাউন্ট নাকি? হ্যাঁ, অন দা টেবিল ডিসকাউন্ট হয়ে যাবে, তোমার চ্যানেলের নাম করে আসবে দাদা। এরপর আছে MT-15 ভার্সন 2। নতুন করে বলতে হবে না, মানে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ফোন চলে আসবে আশা করি। MT-15 ভার্সন 2 মার্কেটে ক্রেজ। হ্যাঁ, এটা তোমার 2023 সালের গাড়ি আছে, 3,000 কিলোমিটার চলা। এটার দাম পড়বে 1,65,000 টাকা, মাত্র 1,65,000 টাকা। এরপর আছে, এরপর আছে FZS ভার্সন 3 BS6, 2021 লাস্টের গাড়ি। এটার দাম পড়বে 90,000 টাকা, মাত্র 90,000 টাকা। একদম মানে মিন কন্ডিশন আছে, দেখে তো ভিউয়ারদের, সিঙ্গেল স্ক্র্যাচ নেই। তো এরপর আছে SP125 BS6, 2021 গাড়ি, 10,000 কিলোমিটার চলা। এটার দাম পড়বে 75,000 টাকা, মাত্র 75,000। এরপরে NS, এরপর আছে পালসার NS-125 BS6, 2022 এর গাড়ি। আচ্ছা, এটার দাম পড়বে 88,000 টাকা, 88,000। এবার পালসার 150, পালসার 150 BS4 মডেল, 2019 এর গাড়ি। এটার দাম পড়বে 55,000 টাকা, মাত্র 55,000 টাকা। BS4 এর ডিমান্ড একটা মার্কেটে একটা আলাদা। হ্যাঁ, এরপর আছে এটাও BS4 CB-125, এটা 2019 এর গাড়ি। এটার দাম পড়বে 57,000 টাকা, 57,000 টাকা। পুরো নতুন টায়ার একদম, মানে গাড়িটাও নতুন, টায়ারগুলো নতুন, গাড়িটাও নতুন লাগছে। এরপর আছে মাইলেজ কিং, এরপর আছে CT-110X BS6, 2023 এর গাড়ি, মাত্র 6 মাস বয়স, 500 কিলোমিটার চলা। এটার দাম পড়বে 500 কিলোমিটার। হ্যাঁ, মানে দেখিয়ে দাও মিটার, দেখিয়ে দাও, এটা ডিজিটাল মিটার না, এটা অ্যানালগ মিটার আছে। অ্যানালগ মিটার কি মানে শোরুম থেকে গাড়ি কিছুদিন চলে আপনার শোরুমে চলে আসছে নাকি? দাদা এটা আস্কিং প্রাইস কি থাকছে? এটা 65,000 টাকা, মাত্র 65,000 টাকা। এরপরে গ্ল্যামার, এরপর গ্ল্যামার আছে BS4 মডেল, 2019 এর লাস্টের গাড়ি। এটার দাম পড়বে 65,000 টাকা, 65,000 টাকা। তো একটু ডিসকাউন্ট হবে না এটা? হ্যাঁ, তোমার চ্যানেলে নাম করে যেই আসুক না কেন, অন দা টেবিল ডিসকাউন্ট। ডমিনার, ডমিনার 400 BS4 মডেল, এটা UG মডেল আছে, এটা ডাবল সাইলেন্সার। আচ্ছা, এটা 2019 এর লাস্টের গাড়ি। এটার দাম পড়বে 1,45,000 টাকা, 1,45,000। এরপরে আছে ডিউক 250 অ্যাডভেঞ্চার,
2021 গাড়ি, এটার দাম পড়বে 2 লাখ টাকা। 2 লাখ টাকা মানে যারা একটু লং ট্রিপে যেতে যায়, বাইকটা নিয়ে পুরো লাদাখে চলে যাবে। অফরোডিং গাড়ি আছে এটা, অফরোডিং, এটা পাহাড়ের একদম রাজা গাড়ি, একদম মানে অফরোডিং এর দিক থেকে একদম কোনো কথা হবে না। টায়ার গুলো দেখে দি, কোনো স্কিপ করা কোনো গল্প নেই। এরপরে আছে, এরপর আছে ডিউক 390 2000 বলে দেবো। এর মানে অনেক কিছু কাস্টমাইজ হয়েছে, এলইডি হেডল্যাম্প থেকে শুরু করে মানে এটা কত সালের গাড়ি থাকছে? এটা 2023 গাড়ি আছে, এটার দাম পড়বে 2,75,000 টাকা। মাত্র 2,75,000 টাকা। এরপরে আবার আছে ডিউক 390 BS6, এটা 2021 গাড়ি, এটার দাম পড়বে 2,35,000 টাকা। মাত্র 2,35,000 টাকা। এরপর আছে আবার ডিউক 390, এটা BS3 মডেল, 2015 গাড়ি, এটার দাম পড়বে মাত্র 90,000 টাকা। মাত্র 90,000 টাকা দাদা, পুরো ধামাকা করে দিচ্ছে তো। হ্যাঁ, 90,000 টাকা মানে আপনাদের টার্গেট পুরো ঈদের এতে মৌসুমে সবার হাতে গাড়ি তুলে দেওয়া, মানে দামে পুরো খেলা, তাই 90,000 টাকা একদম। আর পুরো তো একদম পুরো গাড়ির বাগান দাদা, পুরো গাড়ির বাগান সাজিয়ে রেখেছে দেখুন। হ্যালো ডেভিকশন, হ্যাঁ একদম। সাত মাস বয়স, আচ্ছা 2,000 কিলোমিটার চলা, এটার দাম পড়বে 1,80,000 টাকা। 1,80,000, এটাও 6 মাস বয়স, কিলার লুক লাগছে। আর এটাও 6 মাস বয়স, এটাও ভার্সন 4, এটার দাম পড়বে 1,78,000 টাকা। মাত্র 1,78,000। এরপর আছে 220, এরপর আছে 220F BS6 2021 গাড়ি, এটার দাম পড়বে 1,08,000 টাকা। মাত্র 1,08,000। এরপরে FZ, এরপর আছে FZS ভার্সন 2 BS4 মডেল, BS3 মডেল 2016 গাড়ি, এটার দাম পড়বে 45,000 টাকা। মাত্র 45,000 টাকা, এটা ফিক্সড প্রাইস, একদম ফিক্স, নো বারগেনিং দাদা। এরপর রোড কিং, একদম লাইন বাই লাইন লাইন আপ করে দিয়েছে একদম।2021 লাস্টের গাড়ি, 5,000 কিলোমিটার চলা, এটার দাম পড়বে 1,90,000 টাকা। মাত্র 1,90,000। এরপরে আরেকটা আছে, এরপর আছে ক্লাসিক 350 BS6 2020 গাড়ি, এটার দাম পড়বে 1,65,000 টাকা। মাত্র 1,65,000। এরপরে আছে BS6 নিউ মডেল, একদম নিউ মডেল ক্লাসিক 350 2022 গাড়ি, আচ্ছা এটার দাম পড়বে 2 লাখ টাকা। মাত্র 2 লাখ। এরপর আছে মেটিওর 350 2021 গাড়ি, এটার দাম পড়বে 1,88,000 টাকা। মাত্র 1,88,000, তাই তো। 350 টপ মডেল 2023 গাড়ি, আচ্ছা এই মডেল গুলো মার্কেটে খুব ডিমান্ড এখন, 23 লাস্টের গাড়ি আছে, 6 মাস বয়স, এটার দাম পড়বে 2,25,000 টাকা। মাত্র 2,25,000। এরপরে মেটের আরেকটা ব্ল্যাক, আরেকটা ওই 6 মাসের গাড়ি আছে এটা, আচ্ছা এটা এটার দাম পড়বে 2,08,000 টাকা। মাত্র 2,08,000 টাকা, তাই তো। অ্যাভেঞ্জার 160 এটা BS4 মডেল 2019 লাস্টের গাড়ি, এটার দাম পড়বে 72,000 টাকা। 72,000 টাকা, তাই তো। এরপরে সরি, এটা 70,000 টাকা। 70, হ্যাঁ এটা 70,000 টাকা, আচ্ছা। এরপরে আবার আছে অ্যাভেঞ্জার 220 স্ট্রিট, এটাও 2019 গাড়ি, এটার দাম পড়বে 72,000 টাকা। 72,000 টাকা। এরপরে NS এর লাইন আপ দেখে দেবো, এটা পালসার NS 125 BS6 2021 গাড়ি, এটার দাম পড়বে 85,000 টাকা। মাত্র 85,000 টাকা। এরপরে আর একটা NS, এটা NS 200 2021 এর গাড়ি, এটার দাম পড়বে 1,25,000 টাকা। 1,25,000। এরপরে আর একটা NS আছে, NS 125 BS6, এটা 2023 এর লাস্টের গাড়ি, 8 মাস বয়স, এটার দাম পড়বে 1,00,000 টাকা। মাত্র 1,00,000। এরপরে আছে পালসার NS 160 BS6 2022 এর গাড়ি, এটার দাম পড়বে 1,00,000 টাকা। মাত্র 1,00,000, তাই তো। এরপরে আছে পালসার N 160 2023 এর লাস্টের গাড়ি, 8-9 মাস বয়স, এটার দাম পড়বে 1,10,000 টাকা। মাত্র 1,10,000।
এরপর আছে ফ্যাসিনো, এরপর আছে ফ্যাসিনো বিএস সিক্স মডেল 2020 লাস্টের গাড়ি, 7000 কিলোমিটার চলা, এটার দাম পড়বে 70000 টাকা, মাত্র 70000 টাকা। এরপরে ফ্যাসিনো আরেকটা, আবার আছে ম্যাট ব্লু কালার, এটা 2021 লাস্টের গাড়ি, এটাও 7000 কিলোমিটার চলা, এটার দাম পড়বে 72000 টাকা, মাত্র 72000 টাকা। এরপরে আছে, এরপর আছে হন্ডা অ্যাক্টিভা 125 বিএস সিক্স 2022 এর গাড়ি, 7000 কিলোমিটার চলা, এটার দাম পড়বে 75000 টাকা, 75000 টাকা। এরপরে আছে টিভিএস এনটর্ক রেস এডিশন বিএস সিক্স 2022 এর গাড়ি, হ্যাঁ আচ্ছা, এটার দাম পড়বে 82000 টাকা, মাত্র 82000 টাকা। এরপর আছে ইয়ামাহা রেজিডার হাইব্রিড মডেল, এটা 2022 এর লাস্টের গাড়ি, এটার দাম পড়বে 85000 টাকা, মাত্র 85000 টাকা, তাই তো। এরপর আছে বাগমান স্ট্রিট 2022 এর সরি 21 এর লাস্টের গাড়ি, এটার দাম পড়বে 80000 টাকা, মাত্র 80000 টাকা, তাই তো। এরপর আছে, হন্ডা গ্রাজিয়া বিএস ফোর 2019 এর গাড়ি, এটার দাম পড়বে 58000 টাকা, মাত্র 58000 টাকা, ডিস মডেল আছে। এরপর আছে হিরো, হিরো প্লেজার বিএস সিক্স 2021 এর ফার্স্টের গাড়ি, এটার দাম পড়বে 53000 টাকা, মাত্র 53000 টাকা, তাই 20 লাস্ট কি 21 এর ফার্স্টের গাড়ি আছে, আচ্ছা 20 রেন্ডের গাড়ি বলতে গেলেই চলে 20, হ্যাঁ তো কি সব পাশাপাশি চিতাবাঘ, হ্যাঁ মানে দার করে রেখেছো, হ্যাঁ সেটাই তো ভিউয়াররা পাবে, তো অবশ্যই অবশ্যই পাবে, তাই তো, অবশ্যই। মানে অনেকেই কমেন্ট করেছে যে দাদা আমরা হয়তো গিয়ে ওই দামে পাবো কিনা পাবো, এটা একুশের গাড়ি, 8000 কিলোমিটার চলা আছে, এটার দাম পড়বে 8,70,000 টাকা, মাত্র 8,70,000। দাদা এই মডেলটা এমনই মডেল, গ্রামের দিকে অনেকেই ছোটখাটো ব্যবসা করে তাদের একটা, আমাদের কাছেও থাকে না, এসছে ধরো ওই 2 বছরে একটা এসছে এরকম ব্যাপার। টিভিএস এক্সেল 100 বিএস ফোর মডেল 2018 লাস্টের গাড়ি, 16000 কিলোমিটার চলা আছে, এটার দাম পড়বে 28,000 টাকা, মাত্র 28,000 টাকা। এরপর আছে পালসার 135 বিএস থ্রি মডেল 2012 গাড়ি, এটার দাম পড়বে 25,000 টাকা, মাত্র 25,000। এরপর আছে হর্নেট বিএস ফোর মডেল 2017 গাড়ি, এটার দাম পড়বে 58,000 টাকা, মাত্র 58,000 টাকা। এরপরে দাদার এখানে স্কুটির তো কালেকশন আছে, আমরা আরো দেখাবো, ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ করলে হবে না, হ্যাঁ। একটা বাইকের দাম তো ধামাকা থাকছে। এরপরে এক্সপালস, এরপর আছে প্লেজার বিএস থ্রি মডেল, এটা 2012 গাড়ি, এটার দাম পড়বে 22,000 টাকা, মাত্র 22,000 টাকা। এরপর আবার আছে 2017 বিএস ফোর মডেল পেপ প্লাস, এটার দাম পড়বে 34,000 টাকা, 34,000 টাকা। এরপরে হন্ডা, এরপর আছে হন্ডা অ্যাক্টিভা 6G 2022 এর গাড়ি, এটার দাম পড়বে 68,000 টাকা, মাত্র 68,000 টাকা। এরপর আছে হিরো প্লেজার বিএস ফোর মডেল 2019 এর লাস্টের গাড়ি, এটার দাম পড়বে 47,000 টাকা, 47,000 টাকা। এরপর আছে হিরো, এরপর আছে ইয়ামাহা আলফা বিএস ফোর মডেল 2019 এর গাড়ি, 16,000 কিলোমিটার চলা, এটার দাম পড়বে 45,000 টাকা, মাত্র 45,000 টাকা। এরপরে আছে, এরপর আছে সুজুকি অ্যাভিনিস, হ্যাঁ বিএস সিক্স 2022 এর গাড়ি, আচ্ছা এটার দাম পড়বে 75,000 টাকা, মাত্র 75,000। ডিস মডেল আছে, হ্যাঁ হ্যাঁ ডিস মডেল আছে। এরপর আছে ইয়ামাহা রেজ এডার বিএস সিক্স 2021 এর গাড়ি, এটার দাম পড়বে 65,000 টাকা, মাত্র 65,000, ডিস মডেল আছে। এরপর আছে সুজুকি বাগমান স্ট্রিট 2020 লাস্টের গাড়ি, এটার দাম পড়বে 68,000 টাকা, মাত্র 68,000 টাকা। সামনে তো ঈদ আছে, হোলি আছে, গাড়ি তো কালেকশন সবই দেখতেই পাচ্ছ, আমাদের কাছে কালেকশন এরকমই থাকে, একদম নতুন নতুন, মানে নতুন নতুন গাড়ি, যে মনে অনেকে মনে করছে যে নতুন গাড়ি নেবে সেরকমই কন্ডিশনের গাড়ি থাকে, মানে নতুন না নিয়ে যদি মনে করো সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবে কিন্তু নতুনের ফিল পাবে, সেরকম গাড়ি আমাদের এরকমই কালেকশন থাকে।
তো আসো কাল বন্ধুরা, তোমরা সবাই দেখো, পছন্দ করো, যেটা হবে তো তোমার চ্যানেলের নাম করে আসলে অন দ্য টেবিল ডিসকাউন্ট হয়েই যাবে। আর ফিনান্স, এক্সচেঞ্জ, সব রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল, ইএমআই অ্যাভেলেবেল আছে।